নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত সমষ্টি ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে। তো এখন যাচ্ছি বনহুগলি দ্বিশব্দ ক্লাব বড়নগর। তো ওখান থেকে আমায় ইনভাইট করা হয়েছে যে সেখানে যেন আমি ব্লগ কভার করি। তো চলুন দেখাচ্ছি সবটাই হচ্ছে না হচ্ছে, আর লাইনটাও আমি দেখিয়ে দেবো, সবটাই দেখাবো। তো চলুন দেখা হচ্ছে ভেতরে ঢুকে আর পুরোটা আমি দেখাতে চলেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো এখন আমরা চলে এসেছি বনহুগলি দ্বিশব্দ ক্লাব, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কালী পুজো হচ্ছে আর কালী পুজোর থিম হচ্ছে চন্দ্রযান 3-কে। আর লাইন দেখতে পাচ্ছেন যে কতটা লাইন, মানে পুরো গলি থেকে একদম ঘুরে লাইনটা গেছে। তো দেখতেই পাচ্ছেন ভিড়টা মারাত্মক হয়েছে। তো এই হচ্ছে, আর এই পুজো কিন্তু কাল অবধি থাকবে, অর্থাৎ কাল অবধি আপনারা দেখতে পাবেন ভাইফোঁটার রাত অবধি। তো চলুন ভেতরটাই ঢুকে দেখাচ্ছি কীরকম কী বানিয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নিজে তৈরি করেছে, মানে নিজেরা ক্লাবের ছেলেরা যারা, তো তারা কিন্তু নিজেরা সম্পূর্ণভাবে তৈরি করেছে। তো চলুন ভেতরে গিয়ে সবটা দেখাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে আমি দেখিয়ে দেবো যতটা পারবো। সেটা হচ্ছে এখানে কিন্তু বিস্তারিত লেখা যে চন্দ্রযান কীভাবে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান মানে উৎক্ষেপ হয়েছিল, এবং ভেতরে কিন্তু তারই পুরো প্রজেক্টর মডেল যেটা, তো সেটাকে ব্যবস্থা করা হয়েছে। আর সায়েন্টিস্ট ইসরো তাদের নেতৃত্বে ছিল। তো চলুন দেখাচ্ছি বাকিটা। তো এখন আমরা ঢুকে গেছি ভেতরটা, এই হচ্ছে মডেল। তো চলুন চন্দ্রযানের 3-এর শপটা আমি দেখিয়ে দিই। আগত সকল দর্শনার্থীকে শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। এবার আমাদের এই শ্যামা পুজো 54তম বর্ষে পদার্পণ করবে। 54তম বর্ষে শ্যামা পুজো উপলক্ষে বনহুগলি দ্বিশব্দ ক্লাবের এবারের নিবেদন চন্দ্রযান 3। আপনারা দেখুন, আনন্দ নিন এবং সহযোগিতা করুন। চলুন এখন আমরা দেখাবো ঠাকুর যে প্রজেকশনটা করেছে। এটা কিন্তু পুরোটা ক্লাবের যে ছেলেরা মানে ভলেন্টিয়ার্স দেখছেন, তো তারা নিজেদের হাতে একদম কোনো কিন্তু সাহায্য করেনি। আর এটা হচ্ছে এই ক্লাবে, অর্থাৎ বনহুগলি দ্বিশব্দ ক্লাব 2023-এর কিন্তু মূর্তি প্রতিমা, কালীমূর্তি যে প্রতিমা, শ্যামা মূর্তি। পিছনে চাঁদ দের মতন একটা আকার দেওয়া হয়েছে, আর চারদিকে ঠান্ডা, অর্থাৎ চাঁদ যেহেতু খুবই ঠান্ডার জায়গা, চারটে থাম্বা করা হয়েছে। জাস্ট ওয়াও, মানে নিজেদের হাত দিয়ে করা যে ঠাকুর, একদম খুব সুন্দর লাগছে। তো চলুন এবার পুজো কমিটির সাথে একটু কথা বলে নেবো যে
হঠাৎ তাদের এরকম কেন ভাবনা বা কিভাবে সবটা করেছে সেটা সবটা দেখিয়ে দেব। তো ভাবে যে থিমটা আমি এবছর দেখালাম, তো ইনি হচ্ছেন সেক্রেটারি সেই ক্লাবে। তো প্রথমে জিজ্ঞেস করে নেবো যে ওনার নামটা কি, আপনি যদি আপনার নামটা বলেন। আমার নাম অভিজিৎ ঘোষ, আমি এই ক্লাবের সেক্রেটারি। তো আপনাদের হঠাৎ করে মানে 2023-এ এর আগেও ভালো ভালো থিম করেছেন, তো 2023-এ এরকম ভাবনা চিন্তার মানে ধারণাটা কিভাবে? ধারণা হলো যখন চন্দ্রযান হলো তারপরে আমাদের ক্লাবের সদস্যদের মনে লাগলো যে আমরাও কৃত্রিমভাবে কেন রকেট তুলতে পারবো না। তারপর আমরা এই পরিকল্পনা নিলাম যে এবার আমরাও চন্দ্রযান করব এবং আমরা রকেটটাকে মোটামুটি ওই টাইমে করে আমরা চেষ্টা করেছি চন্দ্রযানকে একটা আকর্ষণীয় উপহার দিতে। আর এটা যে যতটা আমার শোনা যে এটা মানে এখানে যারা ভলেন্টিয়ার ছেলেপুলে তারা নিজেদের হাতে করেছে, এটা সম্পূর্ণ আমাদের ছেলেরা, আমাদের যা মেম্বার আছে সব দলগতভাবে আমরা ভাগ হয়ে গেছিলাম। যে একজন ভারতীয় হিসেবে কেমন লাগছে যে চন্দ্রযান 3 মাস সেটাকে সার্থক করছে লাইনের তো মানুষের ভিড়ফুল হয়েছে। আমরাও চাইছি আমাদের পুজো জল বড়নগরের লোকেদের কাছে সাকসেসফুল হোক এবং বড়নগরের লোকেরা আসুক দেখুক, এটাই আমরা চাই। এবং প্রত্যেক বছর আমার এই পুজোর লাইন রাত্রি 12টা অবধি আমার চলে এই শো এবং বিশাল লাইন থাকে। আমি প্রত্যেক বছরই চেষ্টা করি নিত্য নতুন আমরা এ দেওয়ার। এই পুজো শেষ হয়ে গেলে পরের বছরের জন্য আমরা আবার ভাবি কী করা যায় কী করা যায়, এরকম একটা ব্যাপার যাতে জনগণ আমাদের ক্লাবে এই পুজো দেখতে আসুক, এটাই আমরা চাই। আর এই প্যান্ডেল শুনলাম কাল অবধি খোলা থাকবে। হ্যাঁ, আমাদের কালকে অবধি শো চলবে, তারপরে আমাদের পরশু দিনকে প্রতিমা নিরঞ্জন হবে। আমরা চাইছি বড় আপনাদের চ্যানেলের মাধ্যমে যে বড়নগরের লোক কালকে অবধি এসে আমাদের শোটা দেখে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে আর আমাকে এত সুন্দর করে সুযোগ করে দেওয়ার ভিডিও বানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ অবশ্যই, ওকে আমি দেবো। এই হচ্ছে আমার বন্ধু, তো যার পুজোয় আমি এসেছি, তো ও আমায় সকালবেলা আজকে ফোন করে জানায় যে আমাদের এখানে ব্লগ করবি কিনা। তো আমি এক কথায় বলি হ্যাঁ, যেহেতু বন্ধু, বন্ধুত্বের সম্পর্কের চেয়ে বড় কিছু হয় না। তো অসংখ্য ধন্যবাদ আর পুজো কমিটির প্রত্যেকটা ছেলেকে ধন্যবাদ যে এত সুন্দর থিমকে সাজিয়ে তোলার জন্য। তো ক্লাবের ব্যাপারে, নিজের ক্লাবের ব্যাপারে কি বলতে চাস? খুবই ভালো হয়েছে, খুব ভালো। আমরা নিরাম নিজে হাতে করেছি, যেমন বললো আমরা নিরাম মন্দিরে করেছি, এইটাকে শুরু করা। এটাই হচ্ছে ব্যাপার, নিজেদের হাতে তৈরি করা যেটা এতক্ষণ ধরে সার্থকতা লাভ পেয়েছে, তো সেখানে নিজেদের হাতে করে তৈরি করা। তো চলুন দেখালাম সম্পূর্ণটা। একটা ভাই ক্ষণেক্ষণ থেকে বলছে তুমি আমায় চেনো, তাহলে আসতে পর চিনবে তো, সাবস্ক্রাইব করবে তো আমার চ্যানেল সৌমস টুর করবে তো? ঠিক আছে, এই ভাইটাও বলেছে সাবস্ক্রাইব করবে। তো আজকে কালী পুজো যেহেতু আমি দিল্লি পরিক্রমা করেছি, পুজো পরিক্রমা দিল্লিতে, তো সেই কারণে হয়তো এখানে আমি পুরোটা দেখাতে পারিনি। তো আমাদের মধ্যে এখন উপস্থিত হয়েছে সেক্রেটারির সাথে কথা বললাম, আমার বন্ধু যে ইনভাইট করেছে ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে। তো এখন চলুন, একজন কর্মকর্তা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, তো নামটা কি আপনার যদি? আমার নাম সুভাষ পাল। তো সুভাষ পাল, তো সুভাষ কাকুই বলবো যেহেতু উনি আমার থেকে অনেক যথেষ্ট সিনিয়র। তো চলুন ওনার থেকে জেনে নিই এই প্যান্ডেলের মানে আইডিয়াটা কিভাবে তাদের মাথায় এলো একসাথে সবাই মিলে আর কিভাবে সম্পূর্ণটা করলো ওনারা। আমরা প্রত্যেক বছর নতুন নতুন কিছু চমক দিই। এবছর আমরা 54তম বর্ষে আমরা পদার্পণ করেছি। তো আমাদের 54তম বর্ষে একটা নতুন কিছু ভাবনা ছিল যে আমরা কিছু একটা করব। তো আমাদের মধ্যে একজন এসে বললে চন্দ্রযান 3 যে কনসেপ্টটা এটা করলে কেমন হয়। তো আমরা সবাই মিলে লেগে পড়লাম এবং সবাই মিলে একত্রিতভাবে এই কাজটা করার পরে আমরা আজকে সাকসেস প্রুপ নিয়েছি। যেখানে আপনারা এসেছেন, আমাদের প্যান্ডেলকে দেখেছেন, আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের খুবই ভালো লাগছে। এই হচ্ছে আমাদের চিন্তাভাবনা। তো অসংখ্য ধন্যবাদ মানে আমাকে এতটা সুন্দর পজিশন দিয়ে দেওয়ার জন্য, ভিডিওর জন্য, আর আপনাদের ক্লাব কর্তৃপক্ষের সাথে এর আগেও কথা বলেছি, খুবই ভালো লাগলো। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সময় দিয়েছেন, এসছেন। আপনাদের সঙ্গে আমরা সর্বদা সবসময় আছি। অবশ্যই অবশ্যই, আপনারা না থাকলে আমাদের ধন্যবাদ। এতজনের সাথে কথা বললাম, তো এবার আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে ক্লাবের যে সম্পাদক, অর্থাৎ বরুণ হুগলি ত্রিসপ্তক ক্লাব বড়নগর, তার সম্পাদককে। তো নামটা আমরা জেনে নেবো সম্পাদকের। আমার নাম অরিন্দম ঘোষ। তো ওনাকেও সেম কোশ্চেনটাই করবো, কেননা বিভিন্নজন বিভিন্নভাবে বিভিন্নভাবে কথাটা গুছিয়ে বলছে। তো ওনাকেও সেম কোশ্চেন যে হঠাৎ করে চন্দ্রযান 3 প্ল্যানটা মাথায় এলো কেন এত থিম থাকতে? অ্যাকচুয়ালি ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। কিন্তু চন্দ্রযান 3 বলতে আমরা চেষ্টা করেছি, যদি ভারত আমাদের ভারতবর্ষে যদি চেষ্টা করে চন্দ্রযানে যাওয়ার কথা,
আমরা সেই পরিকল্পনা থেকে এগোনোর চেষ্টা করেছি। আমাদের ক্লাব কেন ওখানে অরিজিনাল যে চন্দ্রযান হয়েছে, আমরা কৃত্রিমভাবে আমরা এখানে পূজা মণ্ডপে চন্দ্রযান করার চেষ্টা করেছি। তো আমাদের এটা আমরা প্রতি এবছর শুধু না যে নতুন নতুন ভাবনায় আসছি, আমরা চেষ্টা করি প্রতি বছর একটা নতুন ভাবনাকে মানুষের সামনে উপস্থাপনা করার জন্য। এবং সেই উপস্থাপনা থেকেই বলছি যে চন্দ্রযান আসুন, দেখুন, ভালো লাগবে সবার কাছে। এবং আমরা চেষ্টা করেছি, আশা করি এবং আপনাদের এবং দর্শকদের সেটা ভালো লাগছে। আমরা চেষ্টা করেছি যে এই চন্দ্রযানের মাধ্যমে যেটা ভারতে দেশের একটা পতাকা, ওখানে যদি আমাদের চন্দ্রযানে চাঁদের মধ্যে আমরা যদি ওখানে তেরঙ্গাটা, ভারতের তেরঙ্গাটা ওখানে যদি পুঁততে পারি, তা আমরা চেষ্টা করেছি সেই তেরঙ্গাটাকেই মানুষের মধ্যে আরও পুষ্পিত করে আরোভাবে ভালোভাবে ভালো রূপান্তর করে আমরা ক্লাবের মধ্যেই সেটাকে চেষ্টা করেছি। খুবই সুন্দর বললো উনি, গুছিয়ে পুরোটা বললো। তো কতটা গর্ববোধ হয় যখন মানে চাঁদে পৌঁছেছিল সেই দিনটার কথা ভেবে কতটা গর্ববোধ হচ্ছে যে আপনারা কৃত্রিমভাবে সেটাকে তুলে ধরলেন? দেখুন, শুধু গর্ববোধ আমার না, আপনারও গর্ববোধ হয়েছে, আপনাদেরও গর্ববোধ হয়েছে যখন যেখানে ভারতের পতাকাটা চাঁদে গেছে। কিন্তু আপনারা এই যে তৈরি করলেন কৃত্রিমভাবে, সেটা উপরে আরও কতটা গর্ববোধ হচ্ছে? আমরা সেই জায়গাটা থেকে যেদিনকে আমরা দেখেছি যে এই চন্দ্রযানে শুধু নন বেঙ্গলি না, না একজন বাঙালিরও অবদান এই চন্দ্রযানের মধ্যে বিশালভাবে আছে। আমরা চেষ্টা করেছি, আমরা বাঙালি হিসাবে কেন আমাদের ক্লাব সেই প্রচেষ্টাকে তুলে ধরা মানুষের মধ্যে আরোভাবে, যাতে সস্ফুটভাবে মানুষের মধ্যে আরোভাবে বিকশিত করা যায় যে চন্দ্রযান জিনিসটা কি। অনেকেই অ্যাকচুয়ালি বলতে গেলে অনেকেই খবরে শুনেছে যে চন্দ্রযান গেছে, পৌঁছেছে, কিভাবে এই বৃত্তান্ত টোটালি জানে না। আমরা কিন্তু এই পূজা মণ্ডপে সেটাকে পুষ্পিত করেছি, চন্দ্রযান থেকে শুরু করে রকেট ওটা থেকে এবং নাভা থেকে আপনারা দেখেছেন নিশ্চয়ই, সেটা টোটালি আমরা উপস্থাপনা করেছি। যে ইনক্লুডিং আমাদের দেখছেন এখন বন্দে মাতরম গান চলছে, যেটা আমাদের প্রাইড, ঠিক আছে। এই গান চললে আমরা অবভিয়াসলি জাতীয় সঙ্গীতের পর বন্দে মাতরম গান চললে আমরা কিন্তু যে যার সিট থেকে উঠে দাঁড়াই, ঠিক আছে। তো আমরা এইটাকে মানুষের মধ্যে আরোভাবে সাড়া ফেলে, যাতে মানুষের মধ্যে আরো দৃঢ়ভাবে স্ফুটফুট হয় এবং মানুষের আগ্রহ বাড়ে চন্দ্রযান জিনিসটা কি, অনেকেই অনেক টোটালি বিষয় জানে না, সেই ডিটেলসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। তো ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। এই যে এই হচ্ছে পোস্টারটা চন্দ্রযান বনগুলির ত্রিসপ্ত ক্লাবের, আর এখানে হচ্ছে এই যে নাচছে। তোমাদের নামগুলো একটু বলে দাও, তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি জোরে বলো? শুভমপাল। শুভমপাল, তো তিনজন খুদে একদম। আর এই নি তো নেচেই যাচ্ছে কখন থেকে, খুবই ভালো নাচছে। তো কথা হলো সবার সাথেই, তো এখানে দেখতেই পাচ্ছেন যে লাইনটা কিন্তু পুরোটা গেছে, মানে এখান এই হচ্ছে মণ্ডপ, আর মণ্ডপ থেকে বেরিয়ে হচ্ছে লাইনটা পুরোটা গেছে লম্বা একদম। তো ক্লাব সেক্রেটারি থেকে শুরু করে ক্লাবের যে কর্তৃপক্ষরা, তো সবার সাথেই কথা বলালাম। তো এই হচ্ছে, আর ওনাদের সবথেকে বেশি ভালো লেগেছে এটা হচ্ছে, আমি ঢোকার পরে ওনারা আমার ইউটিউবের যে নাম, তো সেটা নিয়ে কিন্তু ওনারা একটা অ্যানাউন্সমেন্টও করে আর বলেন যে এর আগে নাকি 10 বার সেই নিয়ে অ্যানাউন্সমেন্ট করেছেন, তার জন্য ধন্যবাদ। আর এতটা অবধি লাইন কিন্তু কালী পুজোর দিন যেটা ছিল, তো সেটা ছিল হচ্ছে পুরো এই যে গলিটা, গলিটা অবধি লাইনটা ছিল। আর এই হচ্ছে ব্যাক ভিউটা। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সমস্ত ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আর নতুন নতুন জিনিসপত্র দেখতে থাকুন। কবো ময়ির রূপ দেখিয়া তাল বৈরাসে মহাকাল, কবো ময়ির রূপ দেখিয়া তাল বৈরাসে মহাকাল।